হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে LMC 8.4 আপনি কীভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন, প্লাস বেস্ট কোয়ালিটির পার্সো কনফিগ আপনার কীভাবে ডাউনলোড করতে পারবেন, জাস্ট ফুল প্রসেস দেখাই দিব। গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো জাস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন, দেখেন LMC 8.4 ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। দেখেন এখানে অ্যাপ কম্বো থেকে আপনার অ্যাপটা নামাই নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে এই এপিকেটার লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা কিন্তু অল অ্যাপ চলবে, মানে অল ডিভাইসে কিন্তু এটা সাপোর্টেড। ওকে, আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন LMC 8.4 এর, এটা কিন্তু অল ডিভাইস সাপোর্টেড। ওকে, দেন আপনারা কী করবেন, ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন। ওকে, এছাড়া আপনারা যদি কনফিগ, মানে বেস্ট কোয়ালিটির কনফিগ ডাউনলোড করতে চান, জাস্ট আমার গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা গুগল ড্রাইভটা সিলেক্ট করে দিবেন, দেন একটা জিমেল সিলেক্ট করে দিবেন। ওকে, জিমেল সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের জাস্ট ওকে করে দিবেন। এরপর হচ্ছে আপনার গুগল ড্রাইভে নিয়ে আসবে আমার দেওয়া যে বেস্ট 500 কনফিগ পাবেন। তো সেই কনফিগুলো এখানে দেখে দেখে আপনার যেটা ভালো লাগবে সেটা কনফিগটা ডাউনলোড করে জাস্ট সেই কনফিগের পর ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে ডাউনলোডের পর একটা চিহ্ন আছে, ওটার পর ক্লিক করে দিবেন, জাস্ট একটু ওয়েট করবেন। ডাউনলোড এনিওয়ে, ওকে, ডাউনলোড এনিওয়ের পর ক্লিক করে দিবেন, দেন আপনার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন আপনি কী করবেন, ফাইল ম্যানেজার যে আছে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার সেটা চলে আসবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, মানে যে ফোল্ডারে আপনার কনফিগটা ডাউনলোড হয়েছে সেই কনফিগুলো আপনি কী করবেন, কপি করে নেবেন। ওকে, যেগুলো ডাউনলোড করছিলেন তো এখান থেকে কপি করতে পারবেন বা মুভ করতে পারবেন। দেন আপনার ইন্টারনাল স্টোরেজ, মানে আপনার যে ফোন মেমোরি বা ডিভাইস যে মেমোরি সেই মেমোরিতে চলে আসবেন। তো এরপরে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সবগুলো বড় হাতে লিখবেন, LMC, ওকে, 8.4, এটা খুব সুন্দরভাবে বড় হাতে লিখে দিবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। দেন আপনি কী করবেন, সেই ফোল্ডারটা খুঁজবেন, দেন এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিলে আপনার কিন্তু চলে আসবে। তো চলে আসার পরে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, দেন আপনারা LMC 8.4টায় চলে আসবেন। ওকে, এরপরে কী করবেন, ডাবল ক্লিক করবেন, মানে ক্যামেরার যে ডান পাশে ডাবল ক্লিক করবেন, দেন আপনার যে কনফিগুলো ডাউনলোড করছিলেন সেগুলো হচ্ছে ইনপুটে ক্লিক করে নেবেন। ওকে, যো ইনপুটে ক্লিক করলে আপনার কিন্তু কনফিগুলো ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আপনি ইনপুটে ক্লিক করলে আপনার কনফিগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি এখন আপনাদের পিক তুলে দেখাই যে আসলে কাহিনী কি। তো এরপরে আমি ভার্সনগুলো আপনাকে দেখাবো যে কোন ভার্সনটা ডাউনলোড করলে আপনি বেস্ট কোয়ালিটির কিন্তু কনফিগ পাবেন। দেখেন এটি কিন্তু এসটাই ফাইল, এর জন্য আমার মানে হচ্ছে কালারটা এরকম আসছে। যখন আপনি আকাশের ছবি তুলবেন বা স্কাইয়ের ছবি তুলবেন তখন আপনি ওই কনফিগুলো ইউজ করবেন। তো আপনার কনফিগের সাথে আপনার কিন্তু ছবির একটা সামঞ্জস্য রেখে ছবি তুলবেন, বেস্ট কোয়ালিটির কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন আমার কিন্তু LMC 8.4.300.414। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।